মোদির মতো ব্যক্তিকে বাংলাদেশের সাম্প্রদায়িকতা গুষ্কে দেবেন না। আর যদি মোদিকে আনেন বাংলাদেশে, তাহলে আপনারাও প্রস্তুত থাকেন এদেশের ছাত্র যুবকদের সাথে লড়াই সংগ্রাম করে মোদিকে আনতে হবে। 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই নরেন্দ্র মোদির নেতৃত্বে কিভাবে মুসলিম নিধন মিশন শুরু হয়েছিল, পরিকল্পিতভাবে সেদিন ট্রেনে আগুন দিয়ে মুসলিমদের উপরে দায় চাপিয়ে এই উগ্র হিন্দুত্ববাদের দোসর এই কুখ্যাত কসাই নরেন্দ্র মোদিরা সেদিন নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করেছিল। আরো দেখেছেন ইতিহাস ঐতিহ্যের অংশীদার ভারতের বাবরি মসজিদকে কিভাবে এই গেরুয়া সন্ত্রাসীরা ভাঙচুর করেছিল, এবং সেখানে দীর্ঘদিন মামলা চলার পরেও এই মোদি কসাই মোদি সরকারের আমলে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, 90% মুসলিম অধ্যুষিত দেশসভা সত্ত্বেও বাংলাদেশের এই ফাঁসিবাদ সরকার, এই বিনাভোটের সরকার সেই রাম মন্দির নির্মাণের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব করে নাই। কারণ এরা মুসলমানের মুখোশ পরে এরা ওই উক্ত হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ক্ষমতায় আছে। আমাকে আজকে ভয় দেখানো হচ্ছে যে ভাই তুমি ছোট মানুষ, ছাত্র নেতা, ভারতের বিরুদ্ধে কথা বলে জানো রা কি জিনিস সেটা তুমি বুঝবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেরেছে এই রা, জিয়াউর রহমানকে মেরেছে এই রা, বিএনপি নেতা ইলিয়াস আলীকে হোটেল সিরাজনের সামনে থেকে তুলে নিয়ে আখা উড়িয়ে মেরেছে এই রা। রা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইন বিএনপি সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্য, স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিনকে আপনারা দেখেছেন কিভাবে তাকে সীমান্তের ওই পারে নিয়ে ফেলে দিয়েছে, এবং দীর্ঘ কয়েক বছরেও তিনি বাংলাদেশে আসতে পারেন নাই। রাজনৈতিক আপনার সহমর্মিতা থাকলেও একটা বড় দলের নেতা হিসেবে ভারত কিন্তু সালাউদ্দিনকে সম্মান করে সসম্মানে দেশে পাঠাতে পারত, কিন্তু বিএনপিকে তারা পছন্দ করে না। ভারতের এই বর্তমান দোরাই স্বামী না, আমি বলছি উনি ডোরাই স্বামী, ডোরা ডোরা যে সাপ সেই ডোরাই ওনার সেই ভূমিকা রয়েছে এই উগ্র হিন্দুত্ববাদের জন্য। যারা ভারতে কাজ করে যাচ্ছেন এই ডোরাই স্বামী হচ্ছে তাদের মধ্যে অন্যতম। আপনারা দেখেছেন এই ডোরাই স্বামী সে কি করছেন, মিডিয়ার হাউজে হাউজে যাচ্ছেন যেন মিডিয়াগুলোতে ভারত সম্পর্কে পজিটিভ বার্তা দেয়। আওয়ামী লীগের নেতাদের পাতি নেতা ছাতি নেতার বাসায় যাচ্ছেন, দপ্তরে যাচ্ছেন যেন ভালোভাবে, মানে সবগুলো যেন ভারত বন্দনায় ব্যস্ত থাকে। খালি কাদের সাহেব একা ভারতের বন্দনা থাকলে হবে না যে বাংলাদেশের সাথে ভারতের রাখির সম্পর্ক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশের তিন দিকে ভারত বেষ্টিত, ভারতকে ছাড়া আমাদের চলা সম্ভব নয়, ভারতের আবার বাংলাদেশকে ছাড়াও ভারতের চলা সম্ভব নয়। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে দু দেশের জনগণের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে, দু দেশের জনগণের ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু ভারতের গোলামি করার জন্য বাংলাদেশ কোনো চুক্তি করতে পারে না, যেটা এই বিনা ভোটের সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে। আজকে স্বাধীনতার 50 বছর পালন করবে, সেখানে মালয়েশিয়া শ্রীলঙ্কা সহ বিভিন্ন রাষ্ট্রের অতিথিবৃন্দ আসবে, প্রত্যেককে আমরা লাল গালিচা দিয়ে স্বাগত জানাবো। কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী আসবে, আমরা লাল গালিচা দিয়ে স্বাগত জানাবো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, আমরা লাল গালিচা দিয়ে স্বাগত জানাবো। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আসবে, আমরা তাকে সম্মান করব। কিন্তু গুজরাটের কসাই নরেন্দ্র মোদি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে এসে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করতে পারেন না, এবং বর্তমান সরকার সেই ধরনের জঘন্য কাজে লিপ্ত হতে পারে না। ক্ষমতায় থাকার জন্য বন্ধুগণ, বাংলাদেশের বর্তমান অবস্থা কি আপনারা সবাই জানেন। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাই ভারত আরেকটি 111 ঘটিয়ে এবং একটা রাজনৈতিক দলও নাকি তৈরি করার জন্য কাজ করছে, কারণ তারা দেখছে যে শেখ হাসিনা সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ হচ্ছে, জনগণ আন্দোলন সংগ্রামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। কাজী তাহলে তারা কার মাধ্যমে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন,
তারা এখন মিশন নিয়ে উঠে পড়ে লেগে পড়েছেন, কাদেরকে ক্ষমতায় বসাবেন, কি প্রক্রিয়ায় বসাবেন। কিন্তু আমরা বলতে চাই বন্ধুগণ, আজকের ছাত্র যুবকরা যেভাবে মোদি হটাও আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা বাংলাদেশকে সিকিম হতে দেব না। বর্তমান সরকারকে বলে দিতে চাই, আন্তর্জাতিক ভাবে আমরা আপনাদেরকে অসম্মানিত করতে চাই না। সমস্ত বিদেশি গেস্টদেরকে নিয়ে আসেন, কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদের পৃষ্ঠপোষক, উগ্র হিন্দুত্ববাদের লালন কর্তা, পালন কর্তা এই কসাই মোদীকে বাংলার জমিনে এদেশের ছাত্র যুবকরা আসতে দেবে না। যদি আপনারা নিয়ে আসতে চান, এদেশের ছাত্র যুবকদের রক্তের উপর দিয়ে নিয়ে আসতে হবে। এবং সেদিন প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে আমরা যুদ্ধ করেছিলাম, সেদিন থেকে বাংলাদেশে আরেকটি যুদ্ধ শুরু হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য ভারতীয় আগ্রাসন বিরোধী যুদ্ধ। ছাত্র যুবকদেরকে বলবো বন্ধুগণ, আমরা সেই যুদ্ধের আন্দোলনের অগ্রভাগে থাকবো, জীবন যায় যাবে, গুলি খায় খাবো। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা পিছনে থাকবেন, কারণ আজকে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য শেখ হাসিনাকে লেনদুপ দর্জির ভূমিকায় অবতীর্ণ করেছে ভারত। আমরা যদি এই লেনদুপ দর্জিদের কাছ থেকে বাংলাদেশের স্বকীয়তার স্বাধীনতা রক্ষা করতে না পারি, অচিরেই বাংলাদেশ ভারতের একটি করদ রাষ্ট্রে পরিণত হবে। আপনারা মিয়ানমারে দেখেছেন, মিয়ানমারে চীনের সমর্থনে সেনা অভ্যুত্থান ঘটেছে, সেখানে জাতিসংঘ একটা নিন্দা প্রস্তাব করেছে। জাতিসংঘের নিন্দা প্রস্তাবে কোথাও সেনা অভ্যুত্থান শব্দটি ব্যবহার করা হয়নি, কারণ চীনের সরাসরি হস্তক্ষেপ, চীনের প্রভাব। চীন সহ পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশের সাথে ভারতের খারাপ সম্পর্ক। শুধুমাত্র একটাই দেশ আছে যারা শত নির্যাতন নিপীড়নের পরেও ভারতের গোলামি করে যায়, সেটা হচ্ছে বাংলাদেশ। সে কারণে বাংলাদেশকেও কিন্তু এই বর্তমানের বিনা ভোটের সরকারের মাধ্যমে মিয়ানমারের মতো পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করছে ভারত। সে বিষয়ে ছাত্র যুবকদেরকে সচেতন হতে হবে। আমরা আবার বলছি, আমরা এই ফ্যাসিবাদী শাসনের অবসান চাই, বিনা ভোটের সরকারের পরিবর্তন চাই, সেটা একটা গণতান্ত্রিক ধারায়। এবং সেই গণতান্ত্রিক ধারার আন্দোলন সংগ্রামে ছাত্র যুবকদেরকে সংগঠিত হতে হবে। এবং আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি আপনারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ধারণ করেন, মোদীর মতো ব্যক্তিকে বাংলাদেশের সাম্প্রদায়িকতা উস্কে দেবেন না। আর যদি মোদীকে আনেন বাংলাদেশে, তাহলে আপনারাও প্রস্তুত থাকেন এদেশের ছাত্র যুবকদের সাথে লড়াই সংগ্রাম করে মোদীকে আনতে হবে। সেই লড়াই সংগ্রামে দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বী ভাই বোনদেরকে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমরা আজকের এই ট্রায়াল প্রোগ্রাম থেকে আমার বক্তব্য শেষ করছি। এরপরে হবে ফাইনাল প্রোগ্রাম। ধন্যবাদ।